কি সমস্যা রয়েছে? আমাদের সমস্যা সব থেকে বড় সমস্যা হলো যে এই যে জেলের মধ্যে যে 13-14 জন পাগলকে রাখা হয়েছে, আর এই পাগলের সঙ্গে আমাদের যে সমস্ত পরিবারের লোক আছে সে লোকদেরকেও ওই পাগলদের সঙ্গে রাখা হচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে আমরা এটাই ভাবছি যে পাগলদের সঙ্গে রাখলে আজকে আমাদের পরিবারের সে সমস্ত যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো আমরা চাই যে জেল কর্তৃপক্ষে যে পিনাদের ঘর ব্যবস্থা বা ঘর জায়গা যদি থাকে বা আছে সেটাকে সরকার যাতে করে সেটাকে নির্মাণ করেন এবং তাদেরকে আলাদা বা সেপারেট করে রাখা হয়, এটাই আমরা সমস্ত মানে ইয়ে পরিবারের গার্জিয়ান পক্ষ আমরা এটাই চাই যে আমাদের সমস্ত পরিবারের লোকদেরকে সেভাবেই সেপারেট মতো রাখা যেন হয়। কেন রাখা হচ্ছে পাগলদের সঙ্গে সাধারণ বন্ধুদের কেন রাখা হচ্ছে? হ্যাঁ, কেন রাখা হচ্ছে এটা জেল কর্তৃপক্ষের কাছে এতটুকুই আমরা জানতে পারছি যে সেটাতে তিনাদের মানে ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়নি বা নেই। তো এই জিনিসটা আমরা সরকারের কাছে আবেদন করব বা আমরা আশা রাখব যে যাতে করে ঘর নির্মাণ হয় এবং এই কাজটা আমাদের আশা রাখব। আপনার নাম? মেহের আলী সরকার। আমাদের সমস্যা আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি যে আমাদের ভিতরে যে সমস্ত চেনা পরিচিত লোকজনেরা আছে তারা বলছে যে পাগল ছাগল যে সমস্ত লোক আছে তাদেরকে সাধারণ মানুষের সঙ্গে রাখা হচ্ছে, এতে রোগ বিরোগ অসুখ বিসুখ ছড়াতে পারে। কারণ মেন্টাল পেশেন্টের সঙ্গে সুস্থ পেশেন্টের তো কোনো সময় অ্যাডজাস্ট হয় না। তো সে খাতিরে আমার মনে হয় সাইডে একটা প্রাচীর মানে কোনো রকম যদি ব্যবস্থা থাকে, তো একটা কোনো রকম ঘর করে আলাদা করে যদি তাদেরকে রাখা যায়, তারা যদি আলাদাভাবে থাকতে পারে, ঠিক আছে, এতে সাধারণ আমাদের পরিবারের কিংবা আদার্স অন্যান্য পরিবারের লোকেদের সুবিধা হবে। এতে কারণ তাদের পরিবারের লোকেরা ভিতরে আছে, সে যে কারণে যে বিশেষ কারণেই হোক তারা আছে, কিন্তু তারা তো বেশ ভালো নেই। তো পাগল ছাগলদের সঙ্গে থাকলে তাদের আরও মানসিক। আপনারা এখন কি দাবি করছেন? আমরা দাবি করছি যে চাই যাতে নতুন করে একটা ঘর করা হোক যেখানে পাগলদেরকে রাখা হবে আর সুস্থ লোকদেরকে আলাদা রাখা হবে, যাতে ভবিষ্যতে কারো অসুবিধা না হয় আর কি। আপনার নাম? আমার নাম মানস মন্ডল। আপনার কে রয়েছে জেলে? আমার ভিতরে দাদা রয়েছে। দাদা, কি সমস্যা রয়েছে? সমস্যা রয়েছে যে এই যে জেলগুলো যখন যে আগের লোকগুলো আছে পরের পাগল ছাগল লোকগুলো ওর মধ্যে রেখে দিচ্ছে, যে করোনাতে তো ভয়ের আক্রান্ত লাগছে, বাইরে একটা ওয়াল আছে এই লোকটাকে যত্ন মেরামত করলে তো হয়, করে না থেয়ে দিছে, এত বড় এদিকে আছে দেখা যাচ্ছে, এত বড়টা আছে এই ঘরটা মেরামত করছে, মেরামত করলে তো পাগলগুলোকে এক সাইডে করা যায় রাখা যায়। আপনার নাম? বাইশ রে। আপনারা কি দাবি করছেন এখন? আমরা তো বলছি যে ঘর একটা নতুন করে বানানো হোক।